বুর্জ আল আরব সমুদ্রের তীর থেকে 280 মিটার সমুদ্রের ভেতরে কৃত্রিম একটি দ্বীপের উপর এটি নির্মাণ করা হয়েছে। সাগরের ভাসমান বুর্জ আল আরবে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে সাঁকোর মতো একটি সুপ্রশস্ত পথ। সাঁকোটি পার হলেই সবুজের অভ্যন্তনা। বুর্জ আল আরবের অর্থ হচ্ছে আরবের সম্মান। অন্যভাবে বুর্জ শব্দটার বাংলা অর্থ স্তম্ভ কিংবা ইংরেজিতে টাওয়ার। বুর্জ আল আরবের সম্পূর্ণ অর্থ দাঁড়ায় আরবের স্তম্ভ। সত্যিই ভবনটি জুমেরা বীচের পাড়ে আরবের বিলাস বেশন বিত্ত বৈভবের প্রতীক স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভবনের শীর্ষে ক্যান্টিলিভারের সহায়তায় একটি হেলিপ্যাড বসানো হয়েছে। এই হেলিপ্যাড হোটেলটির ইতিহাসে স্মরণীয় কয়েকটি পাবলিক ইভেন্ট রয়েছে। আইরিশ গায়ক রুনান কিংটিং তার মিউজিক ভিডিওর শুটিং করেছেন এই হেলিপ্যাডে। হেলিপ্যাডে কোনো সীমানা কিংবা বেড়া নেই, তাই টেনিস বল যদি একবার কোর্টের বাইরে চলে যায় তবে সেটি ফিরিয়ে আনার কোনো উপায় নেই। বিশ্বের সেরা এই হোটেলটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 650 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় দাঁড়ায় 5,068,87,50,000 টাকা। সমুদ্রের তলদেশের ভিত্তি নির্মাণ করতে লেগেছে 3 বছর। ব্রুজ আল আরব হোটেলের সমুদ্রের তলদেশের ভিত্তি নির্মাণ করতে 3 বছর সময় লেগেছে, অথচ সম্পূর্ণ ভবনটি তৈরি করতে সময় লেগেছে 3 বছরেরও কম। সমুদ্রের মাঝখানে এর ভিত্তির স্থায়িত্ব নিশ্চিত করতে সমুদ্রের নিচের বালির মধ্যে 230-40 ফুট দীর্ঘ কংক্রিটের খুঁটি প্রবেশ করানো হয়। হোটেলটির 87,000 স্কোয়ার ফিট 22 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো, প্রায় 72,000 স্কোয়ার মিটার 30 ধরনের পাথর এবং মার্বেলে ঢাকা। লবিতে একটি ত্রিমাত্রিক কৃত্রিম ঝর্ণা স্থাপিত আছে যার আকৃতি ইসলামিক স্টারের মতো। এর এক একটি কোণা হোটেলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থলের দিক নির্দেশনা করে। 3টি রেস্টুরেন্ট, গেস্টরুমের মধ্যকার করিডোর এবং এন্ট্রিয়ামের শীর্ষে মনে করিয়ে দেয় ক্লাসিক্যাল আরব আর্কিটেকচারাল ডিজাইন ফর্ম। পুরো ভবনটি বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এতে মাত্র 28টি ফ্লোর রয়েছে, প্রত্যেকটি ফ্লোর দোতলা। সবচেয়ে ছোট সুইটটির আকৃতি 1,819 স্কোয়ার ফিট এবং সবচেয়ে বড় সুইটটির আকৃতি 8,393 স্কোয়ার ফিট। হোটেলটিতে মোট 202টি কক্ষ রয়েছে। হোটেলের স্যুটে যারা উঠবেন সেই মেহমানকে দেওয়া হয় একটি বিশেষ ধরনের কাঠ। কাঠটি স্পর্শ করলেই সোনালী রঙের দরজাটি খুলে যায়। রিমোট কন্ট্রোলে চলে হোটেল স্যুটের ভেতরের দরজা জানালার পর্দা খোলার কাজ। টিভি, টেলিফোন, ইন্টারনেট, লাইব্রেরি, এমনকি হোটেলের যে খাটটি ঘুমানোর জন্য রয়েছে সেটিও গুণীয়মান। ব্রুজ আল আরবের প্রতিটি রুমে রয়েছে 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড। হোটেলটির নানা তথ্যসহ বিভিন্ন সেবাসমূহ আইপিডে দেওয়া থাকবে। হোটেলের রেস্তোরাঁগুলার খাবার মেনু সহ সব ধরনের সুবিধা দিয়ে আইপ্যাড থেকে একজন অতিথি জেনে নিতে পারবেন। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন ডিজাইন এবং অতুলনীয় গুণগত মানের, যা অতিথিদের সন্তুষ্ট করবেই। ভবনটির স্থপতি ছিলেন জন রাইট। ভবনটির স্থাপত্য পরামর্শদাতা প্রতিষ্ঠান ছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় পরামর্শক প্রতিষ্ঠান অ্যাটকিন্স। নির্মাণ ঠিকাদারি ছিল সাউথ আফ্রিকান কন্ট্রাক্টর মুরে অ্যান্ড রবার্টস।